আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মধ্যে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন হ্যাভ প্রিপেয়ার্ড। শক্তি ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে এই এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন একটি ক্ষুদ্র ঋণ সংস্থা যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনের কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এছাড়াও অন্যান্য জেলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP, এখানে একটিমাত্র পদ রয়েছে ট্রেনিং ক্রেডিট অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। পদ সংখ্যা হচ্ছে 400 জন। প্রশিক্ষণকালে বেতন হবে 15,000 টাকা, প্রশিক্ষণকাল 3 মাস এবং স্থায়ীকরণের পরে বেতন হবে 20,000 টাকা। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP পদের নাম হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 120 জন। শিক্ষানবিষ্কারে বেতন হবে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 22,000 টাকা। তারপর 3 নম্বরে হচ্ছে শাখা ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর। অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে 80 জন। প্রশিক্ষণকালে বেতন হবে, অর্থাৎ শিক্ষানবিষ্কারে বেতন হবে 30,000 থেকে 36,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 32,500 টাকা থেকে 39,000 টাকা। তারপর 4 নম্বর হচ্ছে এরিয়া সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে কমপক্ষে 5টি শাখা এবং 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে 30টি। বেতন প্রশিক্ষণকালে বেতন হবে 41,000 টাকা থেকে 44,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 44,000 থেকে 47,000 টাকা। 5 নম্বর হচ্ছে ফাইন্যান্স সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে, বয়স সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা এবং 5টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা, অথবা অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষক অথবা অডিটর হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে 8 জন। শিক্ষানবিষ্কারে বেতন হবে 35,300 টাকা থেকে 36,300 টাকা এবং স্থায়ীকরণের পরে হবে 38,300 টাকা থেকে 39,300 টাকা। এর অতিরিক্ত হিসেবে প্রতি মাসে DSA ও কনভেল অ্যালাউন্স 5,500 টাকা থেকে 9,000 টাকা প্রাপ্য হবেন। তারপর 6 নম্বর হচ্ছে রিজিওন হেড। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 48 বছর। স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 20টি শাখা এবং 60 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে 8 জন। মাসিক বেতন 60,000 টাকা থেকে 66,000 টাকা। এর অতিরিক্ত হিসেবে প্রতি মাসে DSA ও কনফারেন্স অ্যালাউন্স 6,000 টাকা থেকে 9,500 টাকা প্রাপ্য হবে। তারপরে হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম। পদের নাম হচ্ছে সিনিয়র রিলেশনশিপ অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ, এন্টারপ্রাইজ ঋণ, SME কর্মকর্তা পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 80 জন। মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা শিক্ষানবিশকালে 28,950 টাকা থেকে 33,950 টাকা এবং
স্থায়ীকরণের পর হবে 31,950 টাকা থেকে 37,950 টাকা। 8 নম্বর হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ, এন্টারপ্রাইজ ঋণ, এসএমই ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 15 জন। প্রশিক্ষণকালের বেতন হবে 33,000 থেকে 39,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 35,000 থেকে 42,000 টাকা। 9 নম্বর হচ্ছে এরিয়া কোঅর্ডিনেটর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ, এন্টারপ্রাইজ ঋণ, এসএমই কর্মসূচিতে এরিয়া ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা এবং 20 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 20 জন। প্রশিক্ষণকালে বেতন হবে 44,900 টাকা থেকে 52,900 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 49,900 টাকা থেকে 57,900 টাকা। তারপর 10 নম্বর হয়েছে রিজিওনাল কোঅর্ডিনেটর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, অভিজ্ঞতা হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ বা এন্টারপ্রাইজ ঋণ, এসএমই কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 15টি শাখা এবং 80 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 4টি এবং প্রশিক্ষণকালে বেতন হবে 56,500 টাকা থেকে 67,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 59,500 টাকা থেকে 71,500 টাকা। তারপর রয়েছে হেলথ প্রোগ্রাম, এখানে একটি মাত্র পদ রয়েছে, মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস কোর্স সম্পন্ন হতে হবে, বয়স সর্বোচ্চ 30 বছর, অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 30 জন, মাসিক বেতন 15,000 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা, 1 থেকে 5 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহে কর্মরতদের জন্য 1500 থেকে 2500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 টাকা থেকে 2500 টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা, বছরে 2টি উৎসব বোনাস সুবিধা, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা রয়েছে। কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 1 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করা হবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ এবং সর্বোচ্চ 4.5 দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা রয়েছে। সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, এরিয়া কোঅর্ডিনেটর, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, রিলেশনশিপ ম্যানেজার ও সিনিয়র রিলেশনশিপ অফিসার পদের জন্য 5,000 টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী, উল্লেখিত 2 থেকে 10 নং পদের জন্য 6 ও 10 নং পদ ব্যতীত শিক্ষানবিশকাল 6 মাস এবং 6 ও 10 নং পদের শিক্ষানবিশকাল 1 বছর ধরা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী 30 জুন 2022 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে আপনার স্ক্রিনে শক্তি ফাউন্ডেশনের মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন, এখানে 01817031440 এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে যেমন বিকাশ রকেট নগদ ইত্যাদির
মাধ্যমে আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো প্রিপেয়ার্স, আপনাদেরকে আবেদন পাঠাতে হবে যে ঠিকানায়, সেটা হচ্ছে সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। হ্যাঁ প্রিভার্স, এই ছিল শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদগুলোতে আবেদন করতে চান, তাহলে প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনাদের পছন্দ মতো পোস্টে আবেদন করবেন। তো প্রিভার্স, আমি ভিডিওটি লম্বা করবো না, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকার এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে বিভিন্ন প্রকার চাকরির আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।